রাহিম আলহামদুলিল্লাহ আলম আলামিন আমরা যখন প্রথম ইউনিভার্সিটি গিয়েছিলাম তো একটা বই পড়েছিলাম ইহুদ ওরা যত জরিমার পিছনে কোন ইহুদের হাত আছে তো সেটা পড়তে পড়তে ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে তখন দেখলাম যে মুসলিমদের মধ্যে যত ফেরকা বের হয়েছে কোথাও কোথাও শিয়াদের কোনো একটা হাত আছে দেখুন সুহিবাদের মধ্যে শিয়াদের একটা বিশাল সমস্যা রয়েছে বর্তমানে মুসলমানদের যে ফেতনার মধ্যে নিবেদিত আছে যে সমস্ত এটাকে বলতে পারি আমরা যে সন্ত্রাসী ফেতনা এর মধ্যেই শিয়াদের একটা হাত রয়েছে এবং এরা কোনো না কোনোভাবে সুন্নিদের মধ্যে এগুলি উস্কে দিতে পছন্দ করে এরা সর্বপ্রথম সমস্যা তৈরি করেছিল না আলীকে ডেকে নিয়ে সাহায্য করে নাই তারপরে এখন তার জন্য আবার কান্না করে ওনার জন্যই এরাই মধ্যে সবসময় পিছন দিক থেকে ছুরি আঘাত করেছে ওসমানীয় খেলাফতের পিছন দিকে ছুরি আঘাত করে তারা সুলতান বাঈদ তারা খাঁসার ভিতরে পুরে রাখছিল এত খারাপ ব্যবহার করেছে ওরা যোগ্য যোগে শিয়াদের অবস্থান এবং তারা যে সমস্ত মিথ্যা অবধগুলি দিয়ে থাকে আলোচনাত জামাতের উপরে এবং সাহাবাইকার উপরে কোরআনের উপরে এই বিষয়গুলি নিয়ে একটা মৌলিক গ্রন্থ থাকার দরকার আমরা অনেক আগ থেকেই উপলব্ধি করছিলাম আরবিতে প্রচুর লেখা হয়েছে কিন্তু বাংলাতে এই বিষয়টি লেখা হয়নি তো আমাদের কুয়েতের এই ভদ্রলোক যিনি মার্কাজ আল ওয়া সাহাব যিনি বিখ্যাত একজন ব্যক্তি তারা বিষয় করে এই কাজটি রচনা করেছে এই লোকটি মোহাম্মদ সালেমান খেদলে আবদুল্লাহ এটা অনুবাদ করেছে এবং আমি এটাকে সম্পাদনা করেছি দিন রাত জেগে রাস্তায় পথে যেখানে কষ্ট করেছি কারণ এটা একটা মৌলিক গ্রন্থ হিসাবে প্রকাশ পায় বলে বিশ্বাস করেছি কোথাও কোথাও আমি খুব কমেই সম্পাদনা করেছি বেশি টিকা খুব কমই দিয়েছি কিন্তু দুই এক জায়গা ছাড়া টিকা দেয়নি কারণ মূল লেখকের বক্তব্য যেন বাদ না পড়ে যায় সেই চিন্তা করেছি আর তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ আমার মনে হয়েছে কারণ উত্তরগুলো তিনি নিয়েছেন শেখ হোসে ইব্রিতার গ্রন্থ থেকে এবং ইব্রুল কাইমের গ্রন্থ থেকে কিন্তু তিনি পুরোপুরি সেটাকে সেভাবে রাখেনি কারণ মানুষের মধ্যে ওনাদের প্রতি কারো ইয়া থাকতে পারে অ্যালার্জি থাকতে পারে কিন্তু সেগুলিকে নতুন সাজে সাজিয়ে এমনভাবে দিয়েছেন যে মানুষ সহজবুদ্ধ হয় এবং সেটাকে উত্তর দিতে পারে ওদের সন্দেহ এখন আমাদের আশেপাশে এমনভাবে বেড়ে যাচ্ছে আপনার আশ্চর্য হবেন অনেকে ইসলামের কথা বলে অথচ এই সমস্ত যারা ইসলাম ইসলামের আসল শত্রু এদেরকে তারা চিনতে পারে না সে আসলে আসলেই ইসলামের শত্রু এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বুঝতে না পারবে তখন তার মানহাজ শুদ্ধ হওয়ার কোনো সুযোগে নেই এটা স্পষ্ট কথা আপনারাও বুঝতে পারেন আঁকিদেরও শুদ্ধ নয় তাদের মানহাজও শুদ্ধ নেই যারা এদেরকে বুঝতে না পারে এই জন্য এই বিষয়টা গুরুত্ব অনুভব করে আমরা এটা অনুবাদ করেছি এবং সবশেষে ওয়াহিদিয়া লাইব্রেরিকে এটা প্রচার প্রসারণের দায়িত্ব দিয়েছে ওনারা আলহামদুলিল্লাহ বের করেছে আমি অনুরোধ করবো পাঠকদেরকে এটা পড়বেন এবং এটার উপরে কোনো সমালোচনা থাকলে সমালোচনা দিবেন আপনারা জানাবেন আমাদেরকে আমরা সেইভাবে আলোচনা করবো ইনশাল্লাহ এবং এটা যত বেশি প্রচার হবে ততই আমাদের সালাফি সহি আকিদা ইনশাল্লাহ সারা বাংলাদেশে প্রচার পাবে বাংলা ভাষাভাষীদের মধ্যে তাদের আকিদার যে বিভ্রান্তিগুলি আছে এর এক কারণে একটাই তারা অনেকেই মানুষ সম্পর্কে খারাপ ভালো ধারণা পোষণ করতেছে এদের সম্পর্কে এদের যে খারাপ দিকটা আছে এরা যে আমাদের ভিতরে ভিতরে আমাদের মুসলিম জাতিকে কুরে কুরে খাচ্ছে এরা যে মুসলিম জাতিকে নষ্ট করে দিচ্ছে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না এই জন্য এই গ্রন্থটা আমি মনে করি বহুল প্রসার প্রসার প্রচারিত হওয়া দরকার এবং প্রত্যেকটি ভাই এটাকে অন্তত কাউকে হাতিয়া দেওয়া দরকার বিশেষ করে যে সমস্ত লোকেরা আজ ইসলামের নামে বিভিন্ন রকমের কথা বলে ইসলামে এই করবে সেই করবে তারা যে কতটুকু বিভ্রান্ত আছে নিজেরাই তখন বুঝতে পারবে যাদের জন্য তারা মায়া কান্না করে তারা কি করেছে কি অন্যায়গুলি করেছে সেগুলি তারা বুঝতে পারবে ইনশাল্লাহ এবং এর মাধ্যমে আমরা সাবধান হতে পারবো এটা একটা জেহাদ ফসে বিলার অন্তর্ভুক্ত কারণ আমরা জানি কলম জেহাদ সবচেয়ে বড় জেহাদ বর্তমান সময়ে এবং সেই কাজটি আমরা করতে চেষ্টা করেছি আল্লাহ আমাদের তফিক দান করুন আর যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমি বিশেষ করে শেখ আব্দুল্লাহ শেখ আব্দুল আবদুল্লাহ ফারুক ভাইয়ের আমি সরি মানে শেখ এর ইয়া করলাম শুক্রিয়া আদায় করছি যে তিনি আমাকে উপস্থিত থেকে এটাকে আমাকে আমাকে উপকৃত করলেন এবং অনুপ্রাণিত করলেন যে আমরা এই কাজে আমরা অগ্রণী হব ইনশাআল্লাহ এবং পরস্পর সহযোগিতামূলক কাজ করে ইনশাল্লাহ বাংলার দিগন্তে এই বেদায়াতি শিল্পী এই সমস্ত কর্মকাণ্ড থেকে বাংলার মানুষকে আলাদা করার এবং সহি আকিদ মানহাজির উপরে নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ আমাদের তরফিক দান করব